सम्मानित उपस्थिति जदिच आपने दुनिया के प्राधान्य दिए चलछि एटा गल्प बोली गल्पटार मध्य एलेम आछे विद्या आछे एजन्य गल्पटा बोलछि गल्पटा कुरान हादिस थेके बोलछि ना गल्पटार मध्य एलेम आछे विद्या आछे एजन्य गल्पटा बोलछि आपनादेर बुझानोर स्वार्थे एकटा देशेर राजा छिलो एई राजार एकटा बैशिष्ट्य छिलो ओई देशेर नीतिमाला छिलो যে যে কেউ রাজা হতে পারবে তবে পাঁচ বছর রাজত্বগিরি করার পরে এই রাজার এই দেশে থাকতে পারবে না এই রাজার পাঁচ বছর পরে বাসস্থান হবে আরেকটা দেশ আছে ওইখানে শুধু জঙ্গল আর জঙ্গল ওইখানে মানুষ বসবাস করে না জীবজন্তুরা বসবাস করে ওইখানে গিয়ে বসবাস করতে হবে এটা হলো শর্ত তো পাঁচ বছর যায় যখন তিন বছর চার বছর পার হয়ে যায় রাজারা কান্নাকাটি শুরু করে দেয় হায় রে কি করলাম তিন বছর চার বছর পাঁচ বছর তো রাজত্বগিরি করব কিন্তু পাঁচ বছর পরে আমাদের কোথায় থাকতে হবে ওই বন জঙ্গলে থাকতে হবে যেখানে মানুষ বসবাস করে না যেখানে মানুষ বসবাস করে না তো এরকমই প্রতি রাজার বেলায় ঘটে প্রতি রাজার বেলায় এরকমই ঘটে আবার রাজা আসে আবার তিন পাঁচ বছর যাওয়ার পর কান্নাকাটি করে কান্নাকাটি করলেও কোনো লাভ নেই নীতি যেটা ওটা করতেই হবে পাঁচ বছর পরে কোথায় তাকে যেতে হবে যেখানে মানুষজন বসবাস করে না পশু পাখি বসবাস করে হিংস্র প্রাণী বসবাস করে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে ওকে বাঘে খেয়ে নিবে তো হঠাৎ একদিন বুদ্ধিমান রাজা আসলো বললো যে আমি রাজা হতে চাই তো জনগণ তো বললো কেউ তো রাজা হতে চায় না তুমি তো হতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে রাজত্বগিরি করো তো সব দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হলো এক বছর দুই বছর তিন বছর চার বছর বছর যায় ওই রাজার হাসি খুশি বেশি বাড়ে মানে কান্নাকাটি আর করে না তিন বছর যায় তার যেন আনন্দ আরো বেশি হয়ে যাচ্ছে চার বছর যায় তার যেন আনন্দ আরো বেশি হয়ে যাচ্ছে যখন পাঁচ বছর শেষ হয়ে গেছে বিদায়ী অনুষ্ঠান একটা বিরাট সমাবেশ ডাকা হলো দেশের মানুষ সবাই উপস্থিত তো সবাই রাজাকে একটা প্রশ্ন করলো হে রাজামশাই সব প্রজারা তো কান্নাকাটি করে যাওয়ার সময় তো আপনাকে তো উৎফুল্ল দেখতে পাচ্ছে কেন আপনার তো খুশি খুশি মনে হচ্ছে কেন আপনাকে তখন রাজা বলছে তোমরা তো জানো না ব্যাপার কি শোনো এখন যে পাঁচ বছর শেষ হয়েছে এখন আমরা তো তোমরা আমাকে কোথায় পাঠিয়ে দিবে ভাই আপনি বন জঙ্গলে চলে যাবেন আচ্ছা বন জঙ্গলে যে চলে যাব তোমরা কি এখানে গিয়েছো না যাইনি আচ্ছা একটু ঘুরে দেখে আসো তো কয়েকজন লোক তাড়াহুড়া করে চলে গেল তো গিয়ে দেখতে পাচ্ছে বন জঙ্গল আর নেই ওখানে বিরাট বড় বড় রাজপ্রাসাদ তৈরি করা আছে তো ঘুরে এসে দেখছে রাজামশাই ওখানে তো বন জঙ্গল নেই তখন রাজামশাই বলছে এটাই তো কারণ ওইখানে আমি এই পাঁচ বছর দুনিয়াতে যে রাজত্ব ছিলাম এই রাজত্ব থাকা অবস্থায় আমার যত টাকা পয়সা ছিল ওই টাকা পয়সা দিয়ে আমি এখানে কিছু করিনি ওই পাঁচ বছর পরে তোমরা আমাকে যেখানে প্রেরণ করবে ওইখানে আমি গিয়ে রাজপ্রাসাদ গাছপালা একেবারে সব একেবারে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইগুলো একেবারে সাফ করে বিরাট বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছি আচ্ছা বলেন তো অতীতে যে সমস্ত রাজারা পার হয়ে গেছে তারা কি বুদ্ধিমান রাজা না বোকা রাজা বোকা রাজা আর এই রাজা কি বুদ্ধিমান না বোকা বুদ্ধিমান রাজা আপনার বেলা মিলিয়ে নেন আমি অন্য কাউকে বলছি না আপনি আপনার আঙ্গুল দিয়ে নিজের দিকে ইশারা করেন আপনি আপনার দিকে মিলিয়ে নেন এই পৃথিবীতে আপনি রাজা আল্লাহ তাআলা আপনাকে পঞ্চাশ বছর হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে চল্লিশ বছর হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে ষাট বছর হায়াত দিয়েছেন এই ষাট বছর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন ভালো করার ক্ষমতা দিয়ে দিয়েছেন মন্দ করার ক্ষমতা দিয়ে দিয়েছেন আপনি কি করবেন আপনি কি ওই মূর্খ রাজার মতো এই ষাট বছর জীবনে খেয়ে পরেই শেষ করে দিবেন না ওই বুদ্ধিমান রাজার মতো পরকালের জন্য কিছু কামাই করবেন এটা আপনি চিন্তা ভাবনা করে নেন সবাই তো বললেন যে এই রাজা হচ্ছে বুদ্ধিমান রাজা পাঁচ বছরে যত টাকা পয়সা ইনকাম করেছে সব টাকা পয়সা দিয়ে এখানে কিছু করেনি পাঁচ বছর পরে যেখানে যেতে হবে ওইখানে রাজপ্রাসাদ তৈরি করেছে তো
তো আপনি আমি তো বোকা রাজা আপনি আমি তো বোকা মানুষ একটু মিলিয়ে নেন না এই 40 বছর হায়াত পেয়েছেন কি করছেন পরকালের জন্য নিজের চিন্তা নিজের মাথায় একটু ঢুকান না আমি যদি বলি আপনি হচ্ছেন বোকা মানুষ আপনি তো ক্ষিপ্ত হয়ে যাবেন কেন আপনি ওই মানুষকে বোকা বলছেন তো আমি যদি আপনাকে বোকা বলি কথাটা কি ভুল হবে আপনি পরকালের জন্য কি করতে পারলেন ওই রাজার তো বয়স 5 বছর আপনার তো বয়স 60 বছর আপনার তো বয়স 30 বছর আপনার তো বয়স 40 বছর এই 40 বছরের জীবনে আপনি কি আমল করেছেন পরকালের জন্য চিন্তা ভাবনা করে একটু হিসাব মিলিয়ে নেন তো দেখি সম্মানিত উপস্থিতি পরকালের জন্য কিছু করুন ওই বুদ্ধিমান রাজা যেমন বুদ্ধিমান করে পরকালে 5 বছর পরে সুখ শান্তিতে থাকবে আমি আপনাকে বলতে চাই এই 40 বছর জীবন জীবন নয় এই 50 বছরের জীবন জীবন নয় এই 60 বছরের জীবন জীবন নয় পরকালে একটা স্থায়ী জীবন রয়েছে স্থায়ী ভাষাটা বুঝতে পারলেন মুসলিম গ্রন্থের বর্ণনায় তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন আল্লাহ তাআলা বিচার ফয়সালা একেবারে শেষ করে দিবেন যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে যারা জাহান্নামে যাওয়ার তারা জাহান্নামে চলে যাবে এরপরে আল্লাহ তাআলা একটা পশু নিয়ে আসবেন পশু বেড়ার আকৃতির একটা পশু নিয়ে উপস্থিত হবেন আল্লাহ তাআলা যখন ঘোষণা করে দিবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তখন সব জান্নাতবাসী এবং জাহান্নামবাসীরা উঁকি মারবে তাকিয়ে থাকবে লক্ষ্য করবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মনে হয় ভালো কিছু হতে পারে জান্নাতবাসীরা মনে মনে বলবে মনে হয় না জানি ঘটনা উলটপালট হয়ে যেতে পারে তারা এক খেয়ালে তাকিয়ে থাকবে আল্লাহ তাআলা ডেকে বলবেন তোমরা কি বলতে পারো এই বেড়ার আকৃতির পশুটা কি এই পশুটার নাম কি তোমরা কি বলতে পারো জান্নাত এবং জাহান্নামবাসীরা বলবেন হে আমার প্রতিপালক আমরা তো বলতে পারছি না এই বেড়ার আকৃতির পশুটা কি এটার নাম কি বলতে পারছি না তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিবেন এই বেড়ার আকৃতির পশুটার নাম হচ্ছে মরণ এই পশুটার নাম হচ্ছে মরণ এরপরে আল্লাহ তাআলা নিজে হাতে এই পশুটা জবাই করে দিবেন এবং ঘোষণা করে দিবেন শোনো এই মরণ নামক পশুটাকে আমি আল্লাহ আজকে নিজে জবাই করে দিলাম এই মরণ নামক পশুটাকে আমি আল্লাহ আজকে নিজে জবাই করে দিলাম তোমরা যারা জান্নাতে আছো স্থায়ীভাবে জান্নাতে থাকতে থাকো তোমরা যারা জাহান্নামে আছো স্থায়ীভাবে জাহান্নামে থাকতে থাকো এর নাম হলো স্থায়ী যার কোনো শেষ নেই যার কোনো শেষ নেই তার নাম হলো স্থায়ী আর দুনিয়া হচ্ছে অস্থায়ী আর দুনিয়া মুদবিরাতুল আখিরাত মুদবিলা দুনিয়া চলে যাওয়ার যা বস্তু দুনিয়া চলে যাচ্ছে ভাই হয়তোবা আমার 20 বছর 30 বছর আপনার হয়তোবা 40 50 বছর কিন্তু একদিন দুনিয়া ছেড়ে চলে যেতেই যে হবে চলে যেতেই হবে দুনিয়া চলে যাচ্ছে ভাই আপনি আমি হয়তো ভাবি যে আপনার আমার বয়স বাড়ছে আসলে কি আপনার আমার বয়স বাড়ছে না বয়স কমছে আমার বয়স 24 বছর আর 5 বছর পরে হবে 29 6 বছর পরে হবে 30 আমি ভাবছি যে আমার বয়স বাড়ছে জি না ভাই আমার বয়স কমছে আমার লিপিবদ্ধ যদি থাকে 40 বছর এখান থেকে বছর কমে আসছে বয়স কমে আসছে কখনো ভাবিয়েন না যে দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকা যাবে যদি চিরস্থায়ীভাবে থাকতেই পারতেন তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারতেন যদি ভেবে নেন খারাপ অবস্থায় হলে হয়তো বা বেশি দিন থাকতে পারবো তাহলে আপনাকে আমি বলতে পারি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ফেরাউন পৃথিবীতে চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে পারতো কিন্তু ভালো মানুষেরও যাওয়া লাগবে খারাপ মানুষেরও যাওয়া লাগবে আপনি যেটাতেই থাকেন দুনিয়া ছেড়ে যেতেই হবে অতএব কি সংগ্রহ করলেন কি ইবাদত বندگی করলেন কি আমল করলেন এইটা নিয়ে আপনাকে পরকালে উঠতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদবুল মাইয়িতে সালাসা একজন মানুষ যখন মারা যায় তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় ও আহলুহু ও মালুহু ও আমালুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যায় তার সাথে তার পরিবার আত্মীয় স্বজন ও মালুহু কিছু অর্থ সম্পদ টাকা পয়সা ও আমালুহু কিছু আমল অর্থ কিছু আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা পাল্টা ফিরে আসে মানুষ মারা গেলে কবর পর্যন্ত কয়টা জিনিস যায় তিনটা জিনিস যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা ফিরে আসে দুইটা বস্তু ফিরে আসে আর একটা বস্তু স্থায়ীভাবে থেকে থাকে দুইটা বস্তু ফিরে আসে দুইটা বস্তু কি ফিরে আসে
আত্মীয় স্বজন যাবে কবর পর্যন্ত, গ্রামবাসী যাবে কবর পর্যন্ত, কিন্তু ফিরে আসবে আপনার সাথে কবরে কি থাকবে? থাকবে না। কিছু অর্থ সম্পদ টাকা পয়সা কবর পর্যন্ত যাবে, কিন্তু আপনার সাথে কি কবরে থাকবে টাকা পয়সা? ফিরে আসবে। ওই খাডুলোটা নিয়ে যাবে, খাডুলোটাও ফিরে নিয়ে আসবে। কোদাল নিয়ে যাবে, কোদালটাও ফিরে নিয়ে আসবে, ওখানে রেখে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়াবাকা আমালুহু, বাকি থাকবে জীবনের ভালোমন্দ আমল, জীবনের ভালোমন্দ আমলই বাকি থাকবে। জীবনে কি আমল করেছেন ওইটা নিয়ে কবরে থাকতে হবে, ওইটা নিয়ে হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর নিকট। অতএব সম্মানিত উপস্থিতি, পরকালের জন্য কি করলেন, পরকালের জন্য কি করলেন, এইটা নিয়ে চিন্তা ভাবনা করুন। আমল কতটুকু করতে পারলেন এইটা নিয়ে চিন্তা ভাবনা করুন। যদি চ আপনি আমি আমলের দিকে দৌড়াই না, দুনিয়ার দিকেই দাবিত হচ্ছি, দুনিয়ার লোভ লালসার দিকেই দাবিত হচ্ছি, এই দুনিয়ার লোভ লালসা আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না চিরকাল, শান্তি দিতে পারবে না পরকালে, দুনিয়াতে শান্তি দিতে পারবে না। গত জুমায় আমার জুমার খুতবা ছিল ব্রাহ্মণবাড়িয়া, বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম। ওইখানে একটা হাদিস বলে এসেছি, পৃথিবীতে সবচাইতে ধনী মানুষ যিনি, তাকেও কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। পৃথিবীতে সবচাইতে যেই ব্যক্তি ধনী মানুষ তাকে কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। মিশকাতে হাদিসটা পেয়ে যাবেন ষষ্ঠ নম্বর খণ্ডে। পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, আপনি আমি সামান্য কিছু টাকার মালিক, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ তাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করে বলবেন, তুমি তো পৃথিবীতে সবচাইতে সুখে ছিলে, কথা নগদে উল্টিয়ে দিবে, ভালো করে বুঝবেন, তুমি তো পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ ছিলে, জি, তুমি তো সবচাইতে বেশি সুখী মানুষ ছিলে, জি, তোমার তো অর্থ সম্পদ বেশি ছিল, জি, ফেরেশতাগণ, জি, হে আমার প্রতিপালক আদেশ করুন। আল্লাহ তাআলা বলবেন, এই মানুষটাকে জাহান্নামে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো। এরপর ফেরেশতাগণ ওই মানুষটাকে নিয়ে জাহান্নামে একটু ঘুরিয়ে আনবেন, একটা চুবানি দিবেন, চুবানি ভাষাটা তো বুঝেন মনে হয়, মানে একটা চুবানি দিয়ে আবার আনবেন জাহান্নামের আগুনে, আল্লাহ তাআলার নিকট আবার উপস্থিত। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো জাহান্নাম থেকে ঘুরে আসলে, জি, আচ্ছা বলো তো ইতিপূর্বে তুমি সুখী জিনিস দেখেছো? আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন। তো ওই মানুষটা জানেন মজার কথা কি বলবে, বলবে আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, তুমি তো আমার সামনে, তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, হে আমার প্রতিপালক, ইতিপূর্বে সুখী জিনিস আমি জীবনে দেখিনি, ইতিপূর্বে সুখী জিনিস আমি জীবনে দেখিনি। এটা কার কথা বললাম? পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে টাকার মালিক ওই ব্যক্তির কথা বললাম, পৃথিবীতে যে ব্যক্তি সবচাইতে সুখের মালিক, সুখে শান্তিতে জীবন পার করে চলে গেছে, ওই ব্যক্তির অবস্থা যদি জাহান্নামের এক চুবানি খাওয়ার পরে নগদে কথা উল্টিয়ে দেয়। কিছুক্ষণ পূর্বেই ফেরেশতাগণের সামনে আল্লাহ তাআলার সামনে বলল, আল্লাহ আমি পৃথিবীতে সবচেয়ে টাকার মালিক ছিলাম, আল্লাহ আমি সবচাইতে সুখ শান্তিতে ছিলাম, এখন ব্যক্তি বলছে, আল্লাহর কসম করে বলছে, হে আমার প্রতিপালক, ইতিপূর্বে সুখী জিনিস আমি জীবনে দেখিনি, ইতিপূর্বে সুখী জিনিস আমি জীবনে দেখিনি। প্রিয় উপস্থিতি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কি লাভ, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কি লাভ? একজন মুদি ব্যবসায়ী সব হালাল, বিড়ি সিগারেট বিক্রি করেন কেন? আরে বিড়ি সিগারেট যদি বিক্রি না করে তাহলে দোকানের অন্য অন্য সদাই বিক্রি হয় না, অবাক কথা। আমাদের নরসিংদী নারায়ণগঞ্জে কাপড়ের ব্যবসায়ী, প্রায় মানুষ কাপড়ের ব্যবসায়ী, তো ভালো ভালো কাপড়ের ভিতরে আপনার যেগুলো ডুপ্লিকেট কাপড়, দুই নম্বর কাপড়, ওই কাপড়গুলিও ঢুকিয়ে বিক্রি করে দেয়। তো হালালের সাথে আপনি হারাম মিশ্রণ করে দিচ্ছেন, কি পাওয়ার আশায়, দুনিয়া না পরকাল? ভাই এই দুনিয়াতে কি লাভ হবে, কয়টা টাকা ইনকাম করে কি লাভ হবে? আপনি বলেন, আমি যদি হাদিসে ভুল করি তো আপনি আমাকে সংশোধন করিয়ে দেন,
পৃথিবীর সবচাইতে সুখী মানুষের বক্তব্য যদি হয় এটা যে আল্লাহ আমি পৃথিবীর সবকিছু জিনিস জীবনে দেখিনি তো আপনার আমার কি অবস্থা হতে পারে পরকালে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে লাভ হবে না, দুনিয়ার এই সামান্য টাকা পয়সা ইনকাম করে কি লাভ হবে? আপনি টাকা পয়সা ইনকাম করেন এটা আমি বলছি না, কিন্তু হারাম পন্থায় কেন গেলেন? হালাল পন্থায় করেন, আল্লাহ তো কাউকে রিজিক ছাড়া সৃষ্টি করেননি, কেন? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির কত হাজার বছর পূর্বে রিজিক নির্ধারণ করেছেন, তাকদীর লিখেছেন 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা। আরে আপনাকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ আগে রিজিক লিখেছেন যে বান্দা তুই পৃথিবীতে গিয়ে কি খাবি, কি রিজিক বক্ষণ করবি, কয় টাকা ইনকাম করবি, এই রিজিকটা আমি আল্লাহ তোকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখেছি, এরপরে পৃথিবীতে প্রেরণ করেছি। তো তুমি কেন রিজিক নিয়ে টেনশন করছো? মানুষের মরণ যেমন মানুষের পিছনে পিছনে আসে, মানুষের নির্ধারিত রিজিক মানুষের পিছনে পিছনে আসছে। মানুষ মরেনি এমনকি ঘটেছে পৃথিবীতে? অসম্ভব। মরণ যেমন পিছনে পিছনে আসছে, মানুষকে মরতেই হবে, অনুরূপ ভাবে তার যে রিজিক লেখা আছে ওই রিজিক তার পিছনে পিছনে আসছে, ওই রিজিক তার পিছনে পিছনে আসছে। আমি নারায়ণগঞ্জ থেকে আপনাদের এখানে আসলাম পাবনা, এই পাবনার মধ্যে আমার রিজিক আছে বিদায় আমি এসেছি, এটা আপনি বিশ্বাস করেন? আমার রিজিক আমার পিছনে পিছনে আসছে। আরে রিজিক ছাড়া তো কাউকে আল্লাহ সৃষ্টি করেননি, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে যেই আল্লাহ তাআলা আগে রিজিকের টেনশন, মানুষ যেন টেনশন করা না লাগে, বুঝতে পারছেন বক্তব্য? মানুষ যেন বলতে না পারে কি রিজিক খাবো, কি ইনকাম করব, কিভাবে চলবো, কিভাবে সংসার চলবে, যদি এই হারাম ব্যবসাটা ছেড়ে দেই, যদি এই সুদের ব্যবসাটা ছেড়ে দেই, যদি সুদ না নেই তাহলে আমার সংসার চলবে কি করে, আমার পরিবার চলবে কি করে, আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো কি করে, এই টেনশন যেন মানুষ করতে না পারে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ, আরে তোকে সৃষ্টির 50,000 বছর পূর্বে যে আমি আল্লাহ তোর রিজিক নির্ধারণ করে রেখেছি, তুমি কেন টেনশন করছো? অতএব সম্মানিত উপস্থিতি, হালাল পন্থা ইনকাম করেন, জীবনে যা আছে তা হবে, জীবনে যে টাকা পয়সা ইনকাম করার রিজিক আপনি নিয়ে এসেছেন তা আপনি ইনকাম করবেনই করবেন। ইন্নার রিস্ক গালা ইয়াতুবুল আব্দা কামা ইয়াতুবুল আজালু। আরে মরবে না এমন কি কোনো মানুষ আছে এখানে? যদি কোনো হিন্দু উপস্থিত থাকে, আরে হিন্দু মানুষও বলতে পারতো যে আমিও মরবো। এইটা যেমন বিশ্বাস করেন রিজিক তেমন বিশ্বাস করেন না, মানে আশ্চর্য কথা। সম্মানিত উপস্থিতি, রিজিক নিয়ে টেনশন করবেন না, অতএব দুনিয়াকে প্রাধান্য দিয়েন না, পরকালকে প্রাধান্য দিয়ে চলেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেনই দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়াতে থাকো এমন ভাবে তুমি একজন মুসাফির, তুমি একজন পথিক। তুমি দুনিয়াতে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো, আমি দুনিয়াতে জীবিত আছি। আরে আমি দুনিয়াতে জীবিত আছি, জীবিত থাকা অবস্থাতে নিজেকে মনে করো যে তুমি একজন কবরের বাসিন্দা। দুনিয়াতে থেকে নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যেই বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ সকালে যদি বেঁচে থাকো সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা, এই আশা করিও না, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকো পরের দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবে এই আশা করিও না। তার মানে মরণকে সঙ্গী হিসেবে মনে করো, মরণকে সঙ্গী হিসেবে মনে করো, সকালে বেঁচে আছো ভাবিও না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচতেও পারি, মনে হয় না বাঁচবো, মনে হয় না বেঁচে থাকবো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে গেছি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এমনটা মনে করিও না। যদি মনে না করো তাহলে পাপ ঘটবে না, আর যদি মনে করো হ্যাঁ আমার হায়াত আছে 40 বছর, 10 তলা বিল্ডিং করেছি, আরো 50 তলা বিল্ডিং করতে হবে, তাহলে তোমার দ্বারা পাপ আর পাপ হবে, তোমার দ্বারা পাপ আর পাপ হবে। আর যদি মনে করো আমি সন্ধ্যা পর্যন্ত বাঁচবো না, তুমি আর কি পাপ করবে?
ফাঁসির আসামি আসে না, ফাঁসির আসামি সকাল 6টা বাজে মনে করেন ফাঁসি কার্যকর হবে, রেজাল্ট হয়ে গেছে। তার মানে তার মাইন্ডসেটআপে এসে গেছে যে 6টা বাজে আমাকে কি করতে হবে, মরতে হবে। এখন আজকে রাত 3টা বাজে, তার কাছে গিয়ে একজন নারী নিয়ে যান, মদ নিয়ে যান, হারাম যত কিছু আছে সব কিছু নিয়ে যান, নিয়ে দেখেন তো তাকে একটু পাপের কাজ করাতে পারেন কিনা। আরে আশ্চর্য, আমার 6টা বাজে ফাঁসি আর তুমি এনেছো এখন মদ, তুমি এনেছো এখন অ্যান্ড্রয়েড মোবাইল আমি যেন গান শুনি, আমার 6টা বাজে ফাঁসি, করবে না কেউ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব কথাগুলো বলেছেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়া ছেড়ে যেতেই হবে, যেহেতু দুনিয়া ছেড়ে যেতে হবে অতএব পরকালের জন্য কিছু পথের সংগ্রহ করুন। আল্লাহ তাআলা আমাদের পরকালমুখী জীবন যাপনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা